গতিকে আপোনালোকে এতিয়া ঘৰ ঘৰে থাকিব যে আমি আমাৰ বিধায়ক অখিল গগৈ আৰু কিছু কথাতে কম্প্ৰমাইজ নকৰে আৰু কাৰো এক টকাও পইচা দিনা কেতিয়াও মনে নাই কেতিয়াও কোনোদিন আপোনালোকে মোৰ নামত বা আমাৰ পাৰ্টিৰ নামত যদি কোনোবাই মিছাকে পইচা খায় চাকৰি দিম বুলি কাৰোবাৰ ট্ৰেঞ্চফাৰ কৰি দিম বুলি কাৰোবাৰ চাৰ্টিফিকেট দিম বুলি কাৰোবাৰ ঘৰ দিম বুলি কাৰোবাৰ গেছ দিম বুলি মোৰ পাৰ্টিৰ মানুহে কোনো পইচা খাব নোৱাৰে কাৰোবাৰ পইচা দৰকাৰ হ'লে মোৰ পাৰ্টিৰ মানুহে মোৰ পৰা ল'ব মই গোটেই অসমৰ ৰাইজৰ দলৰ সভাপতি মোৰ হাতত খাই থাকে কিবা পইচা দৰকাৰ হ'লে মোক খুজিব কিন্তু ৰাইজৰ পৰা কোনো পইচা খাব নোৱাৰে সেইটো কথা আৰু মই ইতিমধ্যে সমস্যা চিনাক্তকৰণ এখন সমিতি বনাই দিছোঁ প্ৰত্যেকখন গাঁৱৰ যিবিলাক সমস্যা আছে আপোনালোকে সেই কমিটিখনক দিয়ক তেওঁলোকে মোক কিতাপ আকাৰে বনাই দিব মই প্ৰত্যেকখন গাঁৱৰ কি কি সমস্যা আছে কিতাপখন চাই চাই মুখস্থ কৰিব পাৰিব যে এইটো সমস্যা মই ইমান দিনৰ একো সমস্যা শেষ কৰিব লাগিব এনেকৈ মই কাম কৰিব লাগিব মই বেছি দীঘলীয়া নকৰোঁ সকলোকে মোৰ আইসকলক মোৰ খুৰীদেউসকলক মোৰ মাসকলক মোৰ দেউতা মোৰ খুৰাদেউ আৰু মোৰ যিমানখিনি ইয়াত ককাইদেউ আৰু ভাইটি আছে সকলোকে অখিল গগৈ জিন্দাবাদ অখিল গগৈ জিন্দাবাদ ঐতিহাসিক জয় জয়ৰ পাছত আজি অখিলদা আহি আছে আমি সৈনিকে তেখেতক আদৰিবলৈ গৈ আছো আৰু ঐতিহাসিক দিন আৰু শিৱসাগৰৰ পৰা আঞ্চলিক দলবাদ প্ৰতিষ্ঠা হ'ব 2026ত আঞ্চলিক দলৰ চৰকাৰ হ'ব
চলিছে চলিছে চলিব এই জয় চলিছে চলিছে চলিব আমার সংগ্রাম জিন্দাবাদ 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 আমার সংগ্রাম জিন্দাবাদ 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 লাসি চাইনা জিন্দাবাদ 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 Fucking Gagai, কৃতজ্ঞতা জানাবর কারণে আপনার ধন্যবাদ জানাবর কারণে আর মূল আন্তরিক অন্তরের আপনার মূল সেবা জানাবর কারণে আপনার আজির কিন্তু কোনো পর্যায়ে আজি কিন্তু কোনো পর্যায়ে মই আপনার বহু দীঘলীয়াকে কথা পতা সম্ভব নহয় মই ইয়াত পরবর্তী সময়ত প্রত্যেকখন গাঁৱলৈ আহিম প্রত্যেকখন গাঁৱৰ এঘৰ এঘৰ মানুহৰ ঘৰ থাকি থাকি গাঁওখনৰ কি কি সমস্যা আছে সেই সমস্যাবিলাকৰ মই আপোনালোকক এটাই কথা ক'ব খোজো বেলেগ একো নকওঁ যে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ গাঁওখনত যেনেকুৱা উন্নয়ন হ'ব সমষ্টিটোত মুখ্যমন্ত্ৰীৰ সমষ্টিটোত যেনেকুৱা উন্নয়ন হ'ব আমার শিবসাগর সমষ্টিতে তেনেকুৱা উন্নয়ন হব লাগিব প্রথমতে শিবসাগর নগরের মূলত আমার আহোম রাজত্বর যা কীর্তিচিহ্ন আছে রংঘর তলাতল ঘর শিবসাগর পুখুরী জয়সাগর পুখুরীর পর আরম্ভ করে গোটেখি এইখানে মানে প্রথমতে সিজিল লগাই লো মানে প্রথমতে খুব ব্যক্তিগত কাম কিছু নকরো আপনার যেগুলো ব্যক্তিগত সহি করবলগা আছে এক মিনিটও দেরি নকরাতে মানে সহি করি এই বেলেগ কথা কিন্তু মানে মূলত প্রথমত শিবসাগর কামখান সিভিল করে তার যাতে পাঁচ দশ হাজার মান লড়াই আমার কাম পাব পারে যাতে ইয়ালে আসে তেনেকা সিস্টেম এটা করবো তার কারণে প্রথমতে মানে অহা তেরো তারিখের দিনা বিধানসভা শিবসাগর ঐতিহ্য নগরী বা শিবসাগরক ঐতিহ্য ক্ষেত্ররূপে ঘোষণা করবর কারণে বিধানসভাত প্রস্তাব উত্থাপন করেছি যদি এই হয়ে যায় প্রথমতে যদি আমি স্টেট হেরিটেজ সিটি বা স্টেট হেরিটেজ সাইট হিসাবে শিবসাগরখন ঘোষণা করে লোক পো ইয়ালে থকা অহাত মানে খুব সুবিধা হব আর তারপর মূল প্ল্যানটা হল যে দশ বছর মানের ভিতর মানে যদি নেক্সট বার ইয়াত এম এল এ নহো তথাপি মূল যে উদ্দেশ্য অহা দশ বছর ভিতর অল্প টাইম লাগে তো মানে বাহিরের বিশেষজ্ঞ আনি গোটেই বস্তুবিল সার্ভে টার্ভে করায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করব কারণ যে আমার কাজিরঙা আছে নয় আমার এখন আছে কাজিরঙা হ্যাঁ ঠিক তেনেকে গুজরাটের আহমেদাবাদ শহরখন আছে রাজস্থানের জয়পুর শহরখন আছে হয় এটা ভারতবর্ষের চতুর্থখন আর হাম্পি